জাদুর কলসি। আমাদের আজকের গল্প হলো একজন কৃষক এবং তার জাদুর পাত্র নিয়ে। দূর এক গ্রামে থাকতো এক কৃষক, তার নাম ছিল রাম। রাম ছিল খুবই ভালো এবং বুদ্ধিমান ব্যক্তি। তার কয়েক একর জমি ছিল। যদিও সে খুব ভালো কৃষক ছিল, কিন্তু তার জমিতে কখনোই ফসল হতো না। অন্যান্য কৃষিরা ফসল কেটে জমিতে বীজ পুঁততো। রাম মাটিতে হাল চালিয়ে যেত, চালিয়েই যেত, কিন্তু জমিতে কোনো ফসল হতো না। আরে রাম, তুমি প্রতিদিন মাটিতে হাল চালাও কেন? বহু বছর কেটে গেল, এই জমি তোমায় একটুও ফসল দেয়নি। তোমার এই জমি বিক্রি করে অন্য কোনো ভালো জমি কেনা উচিত। দেখো ভাই, এই জমি আমার পূর্বপুরুষদের সম্পত্তি। তারা এই জমিতে চাষ করত। আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। তো ঠিক আছে, তুমি চেষ্টা চালিয়ে যাও। রাম যে কোনো কারণবশত নিজের জমি ছাড়তে নারাজ ছিল। সে দিনের পর দিন না খেয়ে থাকতো, ফল খেয়ে দিন কাটাতো, কিন্তু প্রতিদিন জমিতে হাল চালাত। আমি হাল চালিয়ে যাব যতক্ষণ না জানতে পারছি কেন আমার জমিতে ফসল হয় না। আমি প্রতি বছর বীজ পুঁতি, সেগুলো যায় কোথায়? রাম হাল চালিয়েই যায়। আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। রাম গোটা মাঠে হাল চালিয়ে ফেলে। সকাল গড়িয়ে দুপুর হয় এবং সে বিশ্রাম নেবে বলে ঠিক করে। তার এতটাই খিদে পেয়েছিল যে সে আর কাজ করতে পারছিল না। সে মাটি খোঁড়া বন্ধই করতে যাচ্ছিল, ঠিক এমন সময় তার কোদালটা গিয়ে লাগে এক ধাতব পাত্রে। আরে এটা আবার কি? দেখে তো কোনো ধাতুর মনে হচ্ছে। ও কি বিশাল রে বাবা, অদ্ভুত তো। কে একটা ধাতুর পাত্র মাটির নিচে লুকিয়ে রাখবে? এটা কোনো কাজেরই নয়। নিজের শক্তি এই বেকার জিনিসটার উপর ব্যয় করে রাম বিরক্ত হয়ে ওঠে। সে কোদালটা কলসির উপর ফেলে গাছের ছায়ার নিচে গিয়ে বসে। মনে হয় এবার আমাকে জমিটা বিক্রি করতেই হবে। এভাবে না খেয়ে কতদিন থাকবো? এই জমি আমাকে কোনো দিনই কিছুই দেবে না। রাম গাছের ছায়ার নিচে বসে নিজের জন্য সঙ্গে করে আনা ফল খেতে থাকে। তবে যা খিদে তার পেয়েছিল তার সামনে এটা কিছুই না। সে ওখানে ঘন্টা খানেকের চেয়েও বেশি সময় বসে থাকে এবং জমির জন্য ওর কষ্ট হয়। সে জানত এই জমিটাকে বিক্রি করতেই হবে, অন্য কোনো উপায় নেই। আমায় মন শক্ত করতে হবে, পূর্বপুরুষদের এই জমি আমায় বিক্রি করতে হবে। হ্যাঁ, আমাকে অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরতে হবে। রাম যখন কলসির দিকে এগিয়ে যায় নিজের কোদাল নেওয়ার জন্য, তখন সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এ কি, এগুলো কে রাখলো এখানে? আমি তো এখানেই বসেছিলাম। রাম দেখে যে কলসিতে ও রেখে যাওয়া একই রকম 100টা কোদাল আছে। সে বুঝতে পারে না তার কোদাল কোনটা। এটা হতেই পারে না, এটা কি কোনো জাদুর কলসি? অন্য কিছু ফেলে দেখি। রাম 100খানা কোদাল বের করে এবং একটা আঙুর ফেলে ওই কলসির মধ্যে। তারপর ও যা দেখে তা ওর নিজেরই বিশ্বাস হয় না। ওই একটা আঙুর 100টা আঙুরে পরিণত হয়। এটা সত্যি জাদুর কলসি, আমার বিশ্বাসই হচ্ছে না। এই কলসিটা আমি বাড়ি নিয়ে যাই। ওহ, এটা তো খুব ভারী, আমি বরং একটা দড়ি বেঁধে নিই। রাম দড়ির এক প্রান্ত বাঁধে কলসির মুখে আর আরেক প্রান্ত বাঁধে কোমরে। তারপর সেটাকে টেনে টেনে বাড়ি নিয়ে যায়। পৌঁছানোর পর ওর মাথায় পাত্রে কি কি দেবে সেটা ঘুরতে থাকে। প্রথমে এতে একটা ডিম দিয়ে দেখি, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে শুধু কয়েকটা ফল খেয়েই রয়েছি। রাম চট করে বাজারে গিয়ে যা পয়সা ছিল ওর কাছে তা দিয়ে একটা ডিম কেনে। তারপর সে ডিমটা কলসির মধ্যে রাখে। সঙ্গে সঙ্গে কলসি 100টা ডিমে ভরে যায়। রাম খুব খুশি হয়, ও নিজের জন্য 2টো ডিম রান্না করে। আহা, এত সুস্বাদু খাবার কোনোদিন খাইনি। কিন্তু আমি এই 98টা ডিম দিয়ে এবার কি করব? ও, আমি এগুলো বাজারে বিক্রি করে রোজগার করতে পারি। রাম তারপর বুঝতে পারে এই কলসি শুধুমাত্র ওকে খাবারই দিতে পারে না, আয় করতেও সাহায্য করতে পারে। সব ডিম বিক্রি করে রাম কলসিটা অন্য কাজে ব্যবহার করে। যখন ওর কাপড়ের প্রয়োজন পড়ে, ও একটা ছোট্ট টুকরো কলসিতে ফেলে দেয়।
আর তার থেকে ও বড় বড় কাপড়ের টুকরো পেয়ে যায়, যা দিয়ে 15 জনের জামা বানানো যাবে। জামার দরকার পড়লে সে নিজে একটা তৈরি জামা ওতে রেখে দেয়, যা থেকে 100টা জামা বেরিয়ে আসে। এইভাবে রাম একদিন গম, ফল, জামা এমনকি মশলাপাতিও কলসিতে ঢালতে শুরু করে। কলসি ওকে বহু জিনিস দিতে থাকে। গ্রামবাসীরা চাষির এই সাফল্য দেখে অবাক হয়ে যায়। যাই হোক, কেউই সত্যিটা জানতে পারে না। রাম সব সময় কলসিটা ভালোভাবে লুকিয়ে রাখত, ঘরের এক কোণায় কাপড় দিয়ে ঢেকে। একদিন রাম কলসিটার পরীক্ষা নেবে বলে ঠিক করে, ও ওর মধ্যে একটা মুরগি ঢুকিয়ে কি হবে সেটা দেখার অপেক্ষা করে। হঠাৎ 100টা মুরগি কলসির ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে। রামের ঘর পুরো মুরগিতে ভরে যায়, চারিদিকেই মুরগি আর মুরগি। ওহো, এতে একটা মরা মাছ এনে ফেললে ভালো হতো। এতগুলো মুরগি এবার ধরি কি করে? রাম ওদের পেছনে দৌড়তে শুরু করে, কিন্তু ওরা অনেক ছিল। ওরা টেবিলে বসছিল, চারপাইতে বসছিল, একটা তো উড়ে গিয়ে ওর মাথার উপরেই বসে। এই, নাম বলছি, সবকটা এবার এদিকে আয়। কিন্তু মুরগিরা খুব ভয় পেয়ে যায় এবং চারিদিকে ছড়িয়ে যায়। হঠাৎ, আরে এই দাঁড়া, একটা মুরগি উড়ে গিয়ে আবার কলসির ভেতরে পড়ে, আর আরেকবার কলসি থেকে 100টা মুরগি বেরিয়ে আসে। ওহো, আমার বাড়িটা দেখছি মুরগির খাঁচা হয়ে গেল। এবার আমি যে কি করি? রাম তাড়াতাড়ি কলসির মুখ ঢেকে ওটা ঘরের এক কোণায় রেখে দেয়। তারপর ও বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে যায়। সব মুরগি ওর পেছন পেছন যায়। গ্রামবাসীরা রামের বাড়ি থেকে এতগুলো মুরগিকে দেখে অবাক হয়ে যায়। বাপরে, এতগুলো মুরগি! আমায় এবার বুদ্ধি খাটিয়ে কলসিটাকে কাজে লাগাতে হবে। কিন্তু রাম বুঝতে পারে না রাজার এক সৈন্য ওর কথা শুনছে। সে কলসির ব্যাপারটা শুনতে পায় এবং রাজাকে গিয়ে পুরো গল্পটা শোনায়। একটা কলসিতে এতগুলো মুরগি, সেটা কি করে সম্ভব? এটা নিশ্চয়ই কোনো জাদু কলসি। রামকে তার কলসি সমেত এইখানে নিয়ে এসো, এই কলসি রাজ ভাণ্ডারে থাকবে। রাম জানতো রাজা কেন ওকে কলসি সমেত সভায় ডেকেছে। রাজা একটা লোভী মানুষ, হয়তো ও সব সম্পদ একাই ভোগ করতে চায়। কলসিটা আমাকে দেখাও। আরে এটা তো বিরাট কলসি। কিন্তু একটা কলসি থেকে এতগুলো মুরগি কি করে বেরোতে পারে? একবার দেখি তো কলসির ভেতরে কি আছে। না মহারাজ, এটা করবেন না। কিন্তু অনেক দেরি হয়ে যায়। নিচু হয়ে দেখতে গিয়ে মহারাজ পা ফিচলে কলসির মধ্যে পড়ে যায়। দেখতে দেখতে কলসি থেকে 100টা রাজা বেরিয়ে আসে। কারুর কিছু বলার আগে ওরা নিজেরাই লড়াই করতে শুরু করে দেয়। ওটা আমার সিংহাসন, যেও না ওখানে। না, ওটা আমার, আমি হলাম রাজা। না, এই রাজ্যটা হলো আমার। গোটা ঘর রাজাতে ভরে যায়। আমাদের রাজাকে বাঁচাও। কিন্তু আমাদের রাজা কোনটা? সৈন্যরা নিজেদের আসল রাজাকে চিনতে পারে না, আর মিনিটের মধ্যে রাজারা একে অপরকে মেরে ফেলে। রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে আসে, যেহেতু রাজ করার মতো আর কেউ ছিল না। রাম বুঝতে পারে এই কলসি কতটা বিপজ্জনক। ও দৌড়ে যায় কলসির দিকে আর ওটাকে তুলে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে। নিজের জাদুই কলসি হারিয়ে ওর কষ্ট হয় ঠিকই, কিন্তু এখন রামের জমিতে ফসলও হয়। ও আবার চাষবাস শুরু করে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। কি শিখলাম? কোনো কিছুই বেশি ভালো না।